দলের স্বার্থ তো বাবাও লোককে চাকরি দিয়েছেন, এবং চাকরি দিয়েছেন, সেই চাকরি দিতে গিয়ে বাবা একেবারে সবাইকে যোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছেন এমন হয়নি, অনেক অযোগ্য যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দিয়েছেন, যেহেতু দলের লোককে চাকরি দিতে হয়েছে। এটা অস্বীকার করা যাবে না যে 34 বছর বামপন্থীরা শাসন ক্ষমতায় ছিল। দুর্নীতি, চাকরির দুর্নীতি, দুর্নীতি মানেটা কি? আমি আমার ক্যাডারকে চাকরি পাইয়ে দিলাম অন্যকে বঞ্চিত করে, সেটা দুর্নীতি না? আমি সেই চাকরির টাকার থেকে মাসে মাসে লেভি নিলাম, সেটা দুর্নীতি নয়? আমার হোল টাইমারকে আমি যেহেতু ভাতা দিতে পারবো না, হোল টাইমার ভাতা, তার স্ত্রীকে চাকরি দিলাম, সেটা দুর্নীতি না? কাজেই দুর্নীতি দুর্নীতি বলে যারা লাফাচ্ছে তারাও দুর্নীতির সাথে জড়িত ছিলেন, এবং 34 বছর বিভিন্ন বিভাগে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অনেক অযোগ্যকে চাকরি দেওয়া হয়েছে, সবাই বলছি না, অনেক অযোগ্যকে চাকরি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লকও যেখানে যেখানে সুযোগ পেয়েছে চাকরি দিয়েছে, তার ফলে বাবাকেও সেটা করতে হয়েছে, দলের স্বার্থেই করতে হয়েছিল। তবে এটা বলতে পারি যে তিনি টাকা নেননি কারো কাছ থেকে চাকরির জন্য, কিন্তু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়নি এ কথা বলবো কেন? যোগ্য অনেক প্রার্থী বঞ্চিত হয়েছে, অযোগ্য প্রার্থী সেই সময় চাকরি পেয়েছে। দাদা একটা প্রশ্ন কি করেছে জানি না, তবে বাবা কোনোদিনও কাউকে চাকরি দিয়ে টাকা নিয়েছেন এরকম কোনো অভিযোগ কেউ কোনোদিনও করেনি বা কোনোদিনও শুনিনি, কিন্তু চাকরি বাবা দিয়েছেন, সব যোগ্য প্রার্থীকে চাকরি দিয়েছেন, এ দাবি আমি করব। কিন্তু দাদা এই যদি কেউ এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে, যদি প্রমাণিত হয়, তাহলে আইনগতভাবে যেমন তাদের শাস্তি হবে, দলও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এতদিন বাদে সিপিএম এর নেতারা চাকরিতে দুর্নীতি দুর্নীতি বলে লাফাচ্ছে, চারুনি ছুঁচের পেছনে ফুটো খুঁজে বেড়াচ্ছে, সেই জন্য আমি মুখ খুলেছি। এই কুচবিহার জেলায় এক বিধায়কের ছেলে হ্যান্ডিক্যাপ কোটায় চাকরি নিয়েছিল, প্রাইমারি স্কুলের টিচার, এখন হায়ার শ্রেণীতে গেছে, কিন্তু 100% সুস্থ হয়ে কি করে হ্যান্ডিক্যাপ কোটায় চাকরি নিয়েছে? আপনিও তো ডিপার্টমেন্টের একটা শরিক দলের সাধারণ সম্পাদক ছিলাম জেলার, চাকরি দিতে গিয়ে এটাকে যদি দুর্নীতি বলা হয়, আমিও সেই দুর্নীতি করেছি। তখন ছিলেন তেমন কিছু কেমন কেউ প্রতিভা? আমি তো চাকরি দিতে চেয়েছি যে আমার ক্যাডারদের চাকরি দেওয়া হোক, তার জন্য আমরা লিস্ট করেছি, লিস্ট করে মন্ত্রীকে দিয়েছি, মন্ত্রী সেগুলো চাকরি করে দিয়েছেন, তো সেটা দুর্নীতি হয়নি। এটা আজকের ব্যাপার না, এটা কংগ্রেস আমলে হয়েছে, বাম আমলে হয়েছে, এই আমলে হচ্ছে। তাই যারা চিৎকার করছেন, যারা লাফাচ্ছেন, তারা আগে আয়নার সামনে মুখটা দেখুন। দেখুন আমি মারা গেছেন সুভাষ চক্রবর্তী, কম মানুষকে চাকরি দিয়েছেন, দলের লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরোপকারী মানুষ ছিল, যে গেছে তাকে উপকার করেছেন, কিন্তু তার পরিবারের কত লোক চাকরি পেয়েছে সেই আমলে? কি করে পেয়েছে দাদা? সবচেয়ে বেশি আমি তার পাশের রাজ্য দেখতে যাচ্ছি না, কিন্তু বিজেপি নিয়ে আর কথা বলার কোনো ইয়ে হয় না। এখন বলছি যে খারাপ কথা বলতে হয়, টাকা নেই না, কিন্তু হয়তো বলে যে রাতে একবার দেখা করো, তো সেইটা দুর্নীতি না? টাকা নিলে দুর্নীতি, কিন্তু রাত্রে দেখা করতে বললে আর দুর্নীতি হয় না? তাও দিয়েছেন দলের লোকদের দেখে দিয়েছেন, যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্যদের দিয়েছেন, যেমন কমল গুহ করেছিলেন, তার আগে ফজলে হকও সেই রকমই করেছিলেন, 5 বছরে যতটা সুযোগ পেয়েছেন বিদ্যুৎ দপ্তরে একদম ধরে ধরে নিজের ওকরাবাড়ির লোকদের, নয়াঘাটের লোকদের চাকরি দিয়েছিলেন, তা অন্য কোনো লোক ছিল না? তা যোগ্য লোক, তার চাইতে যোগ্য লোক ছিল না? আমি বলতে চাইছি যে যোগ্য লোককে বঞ্চিত করে অপেক্ষাকৃত অযোগ্যকে যে চাকরি দেওয়ার দুর্নীতি হয়, তাহলে কেউ বাদ যাবে না এই দুর্নীতি। সে জ্যোতি বসু বলুন, বুদ্ধদেব বরচাজ বলুন, কার কেউ বাদ যাবে না, কারণ বাদ যাবে না এই কারণে, আমরা মন্ত্রীরা বছরে 2-3 জন করে আমাদের অ্যাটেন্ডেন্ট ঢোকাতে পারি, যেটা 1 বছর বাদে সরকারি চাকরি হয়ে যায় পারমানেন্ট, আমরা আমাদের নিজেদের দলের লোককে ঢোকাই, কাছের লোককে ঢোকাই,
কেউ বলতে পারবে কোন মন্ত্রী 34 বছরে বাম আমলে এই 11 বছরে যে দলের লোক ছাড়া অন্য কোনো কাউকে ঢুকিয়েছে?